সালাম সবাইকে। পাউরুটি চিনি না এমন কাউকে পাওয়া দুষ্কর, তবে পাউরুটির এমন অদ্ভুত চেহারা আমরা খুব কম মানুষই দেখেছি। আজ আমি কথা বলছি ঢাকার আমিনবাজার থেকে। এখানকার সব বেকারির দোকানদার শবে বরাতকে কেন্দ্র করে তৈরি করে নানা আকৃতির ও চেহারার কুম্ভ রুটি। এই রুটি বানানো হয় এই অঞ্চলের সকল নতুন জামাইদের জন্য, কারণ নতুন জামাইগণ তাদের শ্বশুর বাড়ির প্রথম শবে বরাতে এই রুটি কিনে নিয়ে যায়। বিশেষ করে কুমির আকৃতির রুটি। আমি নিজেও গত শবে বরাতে কুমির রুটি কিনেছিলাম। কেন কিনেছিলাম বুঝতে পারলে কমেন্টে জানাবেন। দেখুন কীভাবে পাউরুটিগুলো একটা সাঁচে ঢেলে বিভিন্ন পাউরুটির আকৃতি দেয়া হয়েছে এবং পাউরুটিগুলোর মালা পরানো হয়েছে। পাউরুটিগুলো হাটে তোলা হয়েছে, হাটে যেমন গরু তুললে গরু সাজিয়ে মালা দিয়ে তোলা হয়, সেরকম পাউরুটিগুলোকেও যেন জ্যান্ত পাউরুটি বানিয়ে মালা দিয়ে সাজিয়ে তারপরে হাটে তোলা হয়েছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে কাস্টমার একটু আকৃষ্ট হচ্ছে তার সৌন্দর্য দেখে এবং কাস্টমার রুটিগুলো নিয়ে যাচ্ছে। হাজি আমিন সুইটস অ্যান্ড বেকারির সামনে এই রুটিগুলো তোলা হয়েছে, কুম্ভ রুটি, এবং এখানে কিছু সহযোগী কর্মচারী এগুলো বিক্রি করতেছে। রুটিগুলার কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে, এটা দেখা যাচ্ছে। কোরাল মাছের আকৃতি দেওয়া হয়েছে, এটা চাঁদের আকৃতি দেওয়া হয়েছে, এটা হাড়ির আকৃতি দেওয়া হয়েছে, এবং পাশেই ফলমূলের দোকান রয়েছে। ফলমূলের দোকান খুবই সুন্দর, আমি নিজেও এইগুলো দামাদামি করতেছিলাম। বড় আকৃতির চাঁদ আমি হাতে নিয়ে আসলে ছবি তুলতেছিলাম, একটু মানে বেশি ভাব করতেছিলাম, ভাব দেখাইতেছিলাম যেন বড় কোনো কাস্টমার। আসলে আমি ওরকম কাস্টমার না, কারণ আমি ভিডিও করার জন্য বিশেষ করে গেছি, তারপরেও যদিও কিছু কিনেছি। এবার আসলে ভিডিও করার জন্য গিয়েছিলাম। আমি ভাইদের সাথে জিজ্ঞাসা করতেছিলাম কর্মচারীর কাছে যে এটার দাম কত এবং কোনটার নাম কি। এটা হাড়ি কুম্ভ রুটি, আর এটা মাছ কুম্ভ রুটি। এটার দাম 1400 টাকা, এটা সব থেকে বড়। তারপরে দেখা যাচ্ছে চাঁদ, এটা 400 টাকা, 400 টাকা। এবং নিয়ে আমি একটু ফাঁকে ছবি তুলে নিলাম। যাই হোক, এরপরে রয়েছে এটার নাম কী যেন বললো ভাই, আমার আসলে কি মনে পড়তেছে না। হাড়ি ভাঙা, এটার নাম হচ্ছে হাড়ি ভাঙা। এটা মাছ 700 টাকা দাম, এই চারটা 600 টাকা, এই চারটা 800 টাকা, অনেক বড় সাইজ আর কি এই চারটা। এটা 700 টাকা, এটার দাম 400 টাকা গোলাকৃতির, এটা 750 টাকা। কুলা নাম, কি আজব নাম কুলা নাম, এটাও 700, 800, 900 এরকম দাম হবে। এবং হাজি সুইটসে আমরা কিছু মিষ্টি দেখতেছি, এখানে বিভিন্ন কালারের এবং বিভিন্ন দামের মিষ্টি রয়েছে। মিষ্টিগুলো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম কেনার ফাঁকে ফাঁকে। এ ভাই কুম্ভ রুটির মালা নিজেই পরেছে এবং নিজেই পরে সেলফি তুলতেছে। যাই হোক, উনি নিজেও একজন কর্মচারী, বিশেষ দিন উপলক্ষে নিজেও বেচা কেনা করতেছে। এটা হচ্ছে আনিস বেকারির সামনে, আনিস বেকারির কর্তৃপক্ষ। এটা আমাদের মামা,
যুবমামা, উনিও দেখলাম কুম্বুরুটি কিনতেছে, উনিও নতুন জামাই হয়তো শ্বশুর বাড়ি যাবে, এই জন্য কিনতে আসছে।